নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত যেটা আমি বানাতে চলেছি ওটা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, এবং এই ভিডিওটা মূলত আমি বানাচ্ছি কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধুদের অনুরোধে। তারা আমাকে জানতে চেয়েছিলো যে এফসিআর কী, এর গুরুত্ব কী, তা নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। মাছ চাষে এফসিআর নির্ণয় পদ্ধতি এবং তার গুরুত্ব, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মাছ চাষের জন্য। মাছ চাষে এফসিআর নির্ণয় পদ্ধতি ও এফসিআরের গুরুত্ব অনেক, কেননা মাছের এফসিআর নির্ণয়ের মাধ্যমে মাছ চাষের আগাম একটি ধারণা লাভ করা যায় যে কত মাছ কত লাভ হতে পারে। মাছ চাষের তিনটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এক হচ্ছে গুণগত মানের পোনা। মাছের পোনা যদি ভালো হয় তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন, যদি মাছের পোনা যদি ভালো হয়। দু নম্বর হচ্ছে ভালো মানের খাদ্যও দরকার। যদি খাদ্য যদি আপনি ভালোভাবে দিতে পারেন, মাছকে যোগান দিতে পারেন, এবং গুণটা যেন মানে মাছের খাদ্যের যে গুণটা যেন ভালো হয় সেটার দিকেও নজর দিতে হবে, মানে ভালো কোম্পানির খাবার দিতে হবে বা আপনি হাতে বানিয়েও দিতে পারেন। এবং তিন নম্বর উন্নত পুকুর ব্যবস্থাপনা। পুকুর যদি ভালো হয়, পুকুরের গভীরতা, পুকুরের জল সব কিছু যদি ভালো হয় তাহলে মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন। এই তিনটি বিষয় যদি ভালোভাবে না জেনে থাকেন আপনি তাহলে মাছ চাষে আপনি নামার দরকার নেই, কারণ মাছ চাষে যদি আপনি না কিছু জেনে যদি আপনি নেমে পড়েন তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সব কিছু জেনে যে কোনো কাজে নামাটাই উপযুক্ত। এই তিনটি যে বিষয় বললাম, এই তিনটি বিষয়ের মধ্যে মাছ চাষে প্রায় 70% যে খরচাটা হয়, যে আমরা পয়সাটা খরচ করি, তার মধ্যে এই মাছ চাষের খাদ্যতে আমাদের 70% পয়সাই খরচ হয়ে যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য মাছের খাদ্য ব্যবস্থাপনা ঠিক সঠিকভাবে করতে হবে আমাদের। আর যদি সঠিকভাবে আমরা না করতে পারি তাহলে ক্ষতির সম্ভাবনা হতে পারি আমরা। এরপর জানবো এফসিআর কী। এফসিআর হচ্ছে ফিড কনভার্সেশন রেশিও। সোজা কথায়, 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য প্রয়োগ করা হলো তার অনুপাত এফসিআর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এফসিআর নির্ণয়ের যে পদ্ধতি আছে সেটা আমি বলবো একটু, এবং ফর্মুলাটা আমি লিখে দিব, ডিসক্রিপশানে লিখে নেবেন বা স্ক্রিনশট করে নিতে পারেন, আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি। প্রথমে পুকুরের মাছের গড় ওজন নির্ণয় করতে হবে আপনাকে, তারপর মোট মাছের সংখ্যাকে গড় ওজন দ্বারা গুণ করে পুকুরের মাছের মোট ওজন বের করতে হবে। এবার সর্বমোট মানে যত আমরা খাদ্য প্রয়োগ করেছি তার ওজন দ্বারা মোট মাছের ওজন দিয়ে ভাগ করলে ওই পুকুরের এফসিআর বেরিয়ে আসবে। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একটি তেলাপিয়ার পুকুরে 20,000টি পোনা মজুত করা হবে। মজুতকালীন পোনার গড় ওজন 0.25 গ্রাম এবং মোট ওজন ছিল 5 কেজি। 15 দিন পর মাছের গড় ওজন গিয়ে দাঁড়িয়েছে 7 গ্রাম এবং মাছের মোট ওজন হলো 140 কেজি এবং সর্বমোট খাদ্য প্রয়োগ করা হলো 180 কেজি। তাহলে এই পুকুরের এফসিআর কত হবে? তাহলে এটা আমি হিসেব করে বুঝিয়ে দিচ্ছি। বর্তমান ওজন মাইনাস মজুতকালীন ওজন ইজিক্যাল টু মোট ওজন। তাহলে বর্তমান ওজন কত? 140 কেজি। মজুতকালীন আমাদের মাছের ওজন কত ছিল? 5 কেজি। তাহলে 135 কেজি মাছ পেলাম। সুতরাং এফসিআর ইজিক্যাল টু মোট খাদ্য ভাজিতক মোট মাছের ওজন, তাহলে দাঁড়াবে গিয়ে 180 ভাজিতক 135, তাহলে 1.33, মানে 1 কেজি 33 গ্রাম। তাহলে 1 কেজি 33 গ্রাম খাবার আমরা খাইয়েছি 1 কেজি মাছ উৎপাদন করতে গিয়ে। অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করার জন্য আমরা 1 কেজি 33 গ্রাম খাদ্য প্রয়োগ করেছি। এটা হচ্ছে এফসিআর মাছ উৎপাদনে আমাদের আদর্শ এফসিআর। তেলাপিয়ার ক্ষেত্রে বর্তমান খাদ্যের বাজারে 1.3-এর বেশি করা যাবে না। তেলাপিয়ার ক্ষেত্রে বর্তমান খাদ্যের বাজারে এফসিআর কিন্তু আমাদের
এক কেজির মাছ উৎপাদন করতে 1 কেজি খাবার খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু লসের মুখে পড়তে হবে, কারণ এখন বাজারে মার্কেটে দাম নেই। তার জন্য আমাদের কী করতে হবে, ওই কেনা খাবারের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম হাতে তৈরি খাবার খাওয়াতে হবে, অ্যাজোলা খাওয়াতে হবে, এইসব খাইয়ে আমাদের মাছকে বড় করতে হবে, বা আমাদের প্রোবায়োটিক ইউজ করতে হবে। প্রোবায়োটিক ইউজ করলেও অনেকটা খাদ্যের পরিমাণ কমে যায়, তাহলে আমরা লাভের আশা দেখতে পারি, তাহলে আমরা লাভ পেতে পারি। খাদ্য প্রয়োগের কৌশল যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, জেনে নিই, তাহলে কিন্তু মাছ চাষে আমরা লাভবান হতে পারব। এবং আর একটা কথা আমি বলে দিই, প্রতি 7 থেকে 10 দিন অন্তর এফসিআর নির্ণয় করতে হবে। কিছু মাছ ধরে পুকুর থেকে, সেগুলোকে ওজন করতে হবে, দিলে আপনি এফসিআর পেয়ে যাবেন। মাছের উৎপাদনের চেয়ে খাদ্য বেশি প্রয়োগ করা হলে চাষে লাভ পাওয়া যায় না, তাই এফসিআর সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি। আর চাষকালীন সময়ে আমরা এফসিআর হিসাব করে, আর যখন আমরা চাষ করবো এই এফসিআর যদি আমরা হিসেব করে থাকি, এই যখন আমরা মাছ চাষে নামবো এফসিআরটাকে মাথায় রাখতে হবে, এফসিআর হিসেব করে খাদ্য প্রয়োগ করতে হবে, সব কিছু করতে হবে, তা না হলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। তো এফসিআরটা জানা খুবই দরকার। এফসিআরের সঙ্গে সঙ্গে জল সরবরাহের ব্যবস্থা এবং পুকুরের জলের গভীরতা, সূর্য আলোক প্রাপ্তি, এগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে, এবং সময় মতো চুন এবং লবণ এগুলো মারতে হবে, তাহলে গিয়ে আমরা মাছ চাষে সাকসেসফুল হতে পারবো। এবং পুকুরে আপনি নিয়মিত প্রোবায়োটিক ইউজ করতে পারেন, প্রোবায়োটিক দিলে মাছের খাদ্য পরিমাণ একটু কমে যাবে। তো এইসব বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নমস্কার, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।